সবেই বিশ্ববিদ্যালয়ে জীবন শুরু করেছিলেন আবরার আহমেদ চৌধুরী। মেধাবী হওয়ায় শিক্ষক শিক্ষার্থীদের মাঝেও ছিল সুখ্যাতি। পরিবারের স্বপ্ন পূরণে তিন বাহিনীর নিয়োগ পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছিলেন। যুক্ত ছিলেন নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনেও। স্যার ম্যাডাম যখনই তাকে যে প্রশ্নগুলো করা হতো সবসময় তার হাত উপরে থাকতোই, সে সবসময় একটা হাত উপর করে রাখতো। সে কে? একমাত্র আবরার। যে আবরার কেউ না জানলেও আবরার জানতো। সহপাঠীরা এভাবেই বলছিলেন মেধাবী বন্ধু আবরারের কথা। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের ইন্টারন্যাশনাল রিলেশনের প্রথম বর্ষের এই শিক্ষার্থীর মেধার কারণে বন্ধুরা তাকে ডাকতেন CG4 নামে। সব দিক দিয়ে ভালো ছিল, ম্যামদের কোয়েশ্চেন করতো, স্যার ম্যাম সবার ফার্স্টের বেঞ্চে বসতো, ইভেন একটা স্যারই ওর নাম দিয়েছে CG4, আমরা বলতাম CG4। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে রাজপথ কাঁপিয়েছে যে তরতাজা যুবক, বাস চাপায় তার অকাল প্রয়াণ মেনে নিতে পারছেন না সতীর্থরা। যারা আমরা ছিলাম যে সড়ক আন্দোলনের জন্য, এখন তারাই যদি রাস্তায় পড়ে মরতে হয় তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায়? ইউনিভার্সিটিতে যেতে যেয়ে আমি যদি জেব্রা ক্রসিং করতে যেয়ে যদি আমি মারা যাই তাহলে আমার ফুট ওভারব্রিজ বানিয়েই লাভ কি, জেব্রা ক্রসিং বানিয়েই লাভ কি? মা বাবার স্বপ্ন ছিল ছেলে সেনা কর্মকর্তা হবে। এরই মধ্যে ইঞ্জিনিয়ারিং করে তিন বাহিনীর নিয়োগ পরীক্ষায় টিকে মেধার প্রমাণও দিয়েছেন। সড়কে চলাচলে সবসময় সতর্ক থাকতেন, রাস্তা পারাপারে ব্যবহার করতেন জেব্রা ক্রসিং, কিন্তু শেষ রক্ষা হলো না। প্লেপেন থেকে সে ও লেভেল করছে, লেভেল করছে, সে এখন আর্মিতে পরীক্ষা দিয়েছিল, এয়ারফোর্সে পরীক্ষা দিয়েছিল, সবগুলো আমাদের টিকে আছে। সে ISSB হবে অক্টোবরে। সাউথ ইউনিভার্সিটির থেকে সবাই সারা বলছিল নিরাপদ সড়কের জন্য তারা ওখানে অবস্থান নিয়েছিল, ও গেছিলাম। আবরারের বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার আরিফ আহমেদ চৌধুরী, মা রোমা এবং একমাত্র ছোট ভাই সহ স্বজনদের দাবি, সড়কে বিশৃঙ্খলায় আর কোনো আবরারের যেন প্রাণ না যায়। এমার আমিন, সময় সংবাদ, ঢাকা।